কুষ্টিয়ার মতন বাদ নাই এই শ্লোক ছাড়া খুঁজে পাওয়া যাবে না। আর আছে কয়েকদিন আগে এক পিসে মারা গেছে না, দেওয়ানবাগ, দেওয়ানবাগের জানাজা কুষ্টিয়ার এসপি সাহেবের ডেকে নিয়ে যাইতে হইতো, কারণ এই সমস্ত ইবলিসদের জানাজা এই সমস্ত শয়তানদের পড়াইনে উচিত। বড় ইবলিস মারা গেছে আর ছোট শয়তান গুলো মাথা উঁচু করেছে। আল্লাহ পাক এর থেকে আমাদের হেফাজত করুক। এখন পর পর কায়া পাল্টাচ্ছে, আমরা হুজুররা পড়েছি মহা বিপদ। এখন যদি সত্য কথা না বলি তাহলে কে বেজার হবে, আর সত্য কথা বললি কমিটির লোক বেজার হয়, এলাকার লোক বেজার হয়। এখন আমরা মহা বিপদে পড়েছি, এই জন্য কোরআন থেকে আমাদের আলোচনা করতে হবে। কে বেজার হলো, কে কোন পক্ষে গেল, ওটা আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় আমি কোরআন হাদিসের কথা বলতে পারলাম কিনা। এখন কোরআন হাদিসের কথা বলতে বললে আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন? আপনারা যদি রাজি নাও থাকেন তবু আমাকে বলতে হবে, কেন আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা নিশ্চয়ই যারা গোপন করে মা আনজালাল্লাহু মিনাল কিতাব আসমান থেকে যে কিতাব আমি নাযিল করলাম এই কিতাব যারা গোপন করে ওয়াইশতারুনা বিহি সামানান কলিলা বিনিময়ে তারা টাকা নেয়, কিন্তু টাকা নিয়ে কি গোপন করে? কোরআন গোপন করে। টাকার বিনিময়ে কোরআন গোপন করার লোক আমার সমাজে আরো জোরে বলেন খেয়েও যায় নিয়েও যায় কিন্তু কোরআনের কথা বলে না। আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জাতীয় পার্টির লোক, তাবলিগের লোক, হিন্দু ভাইরা, এমপি মন্ত্রী ভাইরা সকলে শোনেন, পুলিশের ভাইরা খাল করে শোনেন, আপনারা তো আমাদেরকে গুলি করে মারার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু আমরা করবো না কি? আল্লাহ বলতেছে যে বা যারা কোরআন গোপন করে পেটে খায় পকেটে নেয়, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, যারা কোরআন গোপন করে পকেটে নেয় পেটে খায় ওরা আগুন ছাড়া অন্য কিছু ঢুকায় না। তাহলে আমাকে ডেকে নিয়ে আসছেন কি বলার জন্য? তাহলে আমি যদি কোরআন গোপন করি আর পকেটে টাকা নিয়ে যাই আর পেটে খেয়ে যাই তাহলে কি নিয়ে গেলাম? আল্লাহ রসুল বলেছেন মানসুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহুল জিমু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিম মিনান নার, যেই ব্যক্তি কোরআন হাদিস জানার পরে গোপন করবে কিয়ামতের দিন আগুনের কেউসি দিয়ে তার জিহ্বা কেটে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আমি কোরআন জানি বলেই তো ইসিআরে বসাইছেন, আমি হাদিস জানি বলেই তো ইসিআরে বসাইছেন, এখন আমি যদি গোপন করি আর পকেট ভরে টাকা নিয়ে যাই পেট ভরে খেয়ে নেই খেয়ে যাই তাহলে কি নিয়ে গেলাম? আগুন নিয়ে গেলাম। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, আমার আল্লাহ বলেন কিয়ামতের দিন তুমি বক্তা তোমার সঙ্গে কথা হবে না, তোমার সঙ্গে আমি আল্লাহ কোনো কথা বলবো না, ওয়ালা ইউযাক্কিহিম তোমার আমি আল্লাহ পবিত্র করব না, তোমার জন্য রয়েছে কঠিন জাহান্নাম। কমিটির লোক মঞ্চে বসা, কমিটির লোক উপরে বসা, পিছনে বসা, চারিপাশে কমিটির লোক ব্যাজ লাগাই ঘুরতেছেন। আমি আপনাদের কাছে সবিনয় নিবেদন করছি, সরকারি দলের লোক রাস্তায় আছেন, মঞ্চে আছেন, বাইরে আছেন, পুলিশ প্রশাসনের লোক সাদা পোশাকে আছেন, সকলের কাছে অনুরোধ করছি, আমি যদি কোরআন গোপন করে যাই কোরআনের হক কথা না বলে যাই আমাকে আল্লাহ কোন জায়গায় দেবে? আপনাদের কথা আমি রাখলাম, আমি আজকে কোরআনের কথা বলবো না, একটা কাহিনী বলে শেষ করব, কিন্তু আল্লাহ যখন আমার জাহান্নামে দেবে তখন আমার সঙ্গে যাবেন কেটা কেটা সাদা কাগজে লিখে দেন, লিখে দেন, আপনি সরকারি দলের লোক লিখে দেন। আমি বললাম লোকের লিখে রাখেন পরে আমার সঙ্গে বলেন, সরকারি দলের লোক লিখে দেন যে হুজুর আপনি কোরআন গোপন করে যান জাহান্নামে গেলে আমি যাব আপনার সাথে।
মসজিদ কমিটি মাদ্রাসার কমিটি যারা আছেন তারাও লিখে দেন যে হুজুর কোরআন গোপন করি আপনি যা পারেন তাই বলি যান খেয়ে যান আর পকেট ভর্তি করে টাকা নেন যদি আল্লাহ দোজখে দেয় আমি যাব আপনার সাথে সে বেলায় একটা লোকেরও পাওয়া যাবে না একটা লোক খুঁজে পাওয়া যাবে আর পাওয়া যাবে তাদের যারা জাহান্নামে যাবে ওরা তো নামাজ পড়ে না রোজা রাখে না দাড়ি কেটে ক্লিন শেভ করে ফেলেছে ওরা ওই কুষ্টিয়ার এসপির মতন বদমাইশ লোক ছাড়া খুঁজে পাওয়া যাবে না আর আছে কয়েকদিন আগে এক পিসাব মারা গেছে না দেওয়ানবাগ এই দেওয়ানবাগের যারা কর্মী তারাই কেবল থাকতে পারে দেওয়ানবাগের কিছু বক্তব্য এমন খারাপ যা শুনলে অবাক হতে হয় দেওয়ানবাগের বক্তব্য ছিল সমস্ত নবী রসুল এবং আল্লাহ নাকি দেওয়ানবাগের কাছে এসে জেকের করে মানে দেওয়ানবাগের কাছে আল্লাহ আসে নবীরাও আসে কি আশ্চর্য ব্যাপার দেওয়ানবাগের কাছে আল্লাহ আসে রসুল আসে দেওয়ানবাগের আরেকটা বক্তব্য হচ্ছে আমার নবী মহিলার পরে ন্যাংটা হয়ে দাঁড়ায় আছে তাহলে যে ব্যক্তি নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে ওই ব্যক্তি কাফের এর ভিতরে কোনো সন্দেহ নাই দেওয়ানবাগের আরেকটা বক্তব্য হলো দেওয়ানবাগের আরেকটা বক্তব্য জিব্রাইলও যা আল্লাহও তাই দেওয়ানবাগের আরেকটা বক্তব্য হলো মানুষ যখন এশকের উচ্চ আসনে পৌঁছায় যায় তখন নামাজ রোজা পড়া লাগে না নামাজ কালাম করা লাগে না এই দেওয়ানবাগি মারা গেছে মারা যাওয়ার পরে আর একজন আছে বাংলাদেশের তিনি দেওয়ানবাগির আসনটা গ্রহণ করার জন্য চেষ্টা করতেছে উনি দৈনিক নাকি 70-80 রাকাত নফল নামাজ পড়ে উনি নাকি 20-22 বছর ধরে তাহাজ্জুদ পড়ে বেড়াচ্ছে উনি সকাল সন্ধ্যে কোরআন তেলাওয়াত করেন আমি বলি যে দেওয়ানবাগির জানাজা কে পড়াইলো আমি এখনো জানতে পারলাম না দেওয়ানবাগির জানাজাটা অন্তত এই শয়তানের দিয়ে পড়াই নিতে হতো আর যদি ওটারে না পাওয়া যায় তাহলে কুষ্টিয়ার এসপি সাহেবের ডেকে নিয়ে যাইতে হইতো কারণ এই সমস্ত ইবলিসদের জানাজা এই সমস্ত শয়তানদের পড়াই নেওয়া উচিত বড় ইবলিস মারা গেছে আর ছোট শয়তানগুলো মাথা উঁচু করেছে আল্লাহ পাক এর থেকে আমাদের হেফাজত করুক আমার ভাইয়েরা যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম সেটা হলো আমি কোরআন যদি না বলি পেটে খাইলে পকেটে নিলে কি নেওয়া হবে আর আল্লাহ পাক আমার সে কেয়ামতের দিন কথা বলবে না আমাকে পবিত্র করবে না আমার জন্য রয়েছে জাহান্নাম এই জন্য অনেকদিন পরে পঞ্চগড়ের মুসলমানদেরকে নিয়ে ঠাকুরগার মুসলমানদেরকে নিয়ে নীলফামারীর মুসলমানদেরকে নিয়ে দিনাজপুর রংপুরের মুসলমানদের কিনে একটা প্ল্যাটফর্ম সুযোগ পেয়েছি আল্লাহর কসম কোরআন হাদিসের কথা যতটুকু জানি একটুও গোপন করা চলবে না এখন কোরআন হাদিসের কথা বললে বিপদ আসতে পারে কথা বলেন বিপদ আসতেই পারে এখন এই বিপদে আমি যদি বিপদে পড়ি আপনারা সবাই আমার ফেলাই রেখে চলে যাবেন কারা কারা চলে যাবেন তারা একটু হাত ধরেন যে হুজুর আপনি বিপদে পড়লে আমরা একটাও থাকবো না একজনে যাবেন না তো যাবেন না তো আমরা যদি কোন বিপদ মুসিবত আসে একজন আরেকজনের ভাগাভাগি করে নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আর দরকার নাই আমরা যেখান থেকে তেলাওয়াত করেছি সেখান থেকে এবার শুরু করব আর একটা হাদিস পড়েছি হাদিস থেকে আমরা শুরু করব আমরা যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাটার নাম হচ্ছে সূরাতুল জুমার কোন সূরা জোরে বলুন কোন সূরা জুমার জুমার শব্দের অর্থ হচ্ছে দল জুমার শব্দের অর্থ কি তাহলে কোরআনে দলের কথা আছে না নাই আমরা দলের কথা বললে কিছু লোক খেপে যায় তাই হুজুর দলের কথা বলবেন না আমরা ওই রকম দলের কথা বলি না আমরা দলের কথা বলি আল্লাহর দল তাহলে জুমার মানে কি আরো জোরে জুমার মানে দল কোরআনে যদি দলের কথা থাকে আমরাও দলের কথা বলবো কোরআনে দলের কথা আছে দুইটা একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুল শয়তান আমার সমাজে দুই গ্রুপ আছে না নাই জোরে বলেন আছে না নাই আজকে নবী নাই নবীর অবর্তমানে আছে আলেম ওলামা
নবী নাই নবীর অবর্তমানে আছে কি আলেম ওলামা আল্লাহ রাসূল বলেছেন ফাদলুল আলেমে আলাল আবিদি কাফাতলি আলা আদনাকুম সুম্মা ক্বালা ইন্নাল্লাহ মালায়েকাতুহু ওয়া হুব্বুল হুদ ওয়া নুমলাতু ফি যুহরিহা লিসাল্লুনা আলা মুআল্লিমুন নাসিল খাইরা ভালো করে শোনো নবী আমার বললেন ও আমার সাহাবীরা তোমাদের কাছে আমার মর্যাদা যেমন তোমাদের কাছে আমার মর্যাদা যেমন মানে সাহাবীদের কাছে নবীর মর্যাদা যেমন কিয়ামত শেষ জামানায় যখন নবী থাকবে না তখন সাধারণ মানুষের কাছে একজন আলেমের মর্যাদা তেমন তাহলে নবী নাই নবীর অনুসারী আছে না নাই আবার ওদিক শয়তান নাই শয়তান শয়তানের অনুসারীরা আছে না নাই তাহলে আজকে যারা আলেম ওলামা দেখলি আলেম ওলামাদের কথা সহ্য করতে পারে না ওরাই হলো শয়তান এখন শয়তানও যেমন আছে আলেম ওলামা আছে নবীর উত্তরসূরিরা আছে এই জন্য দল হইল কয়টা একটা হচ্ছে আল্লাহর দল নবীর দল আরেকটা হলো শয়তানের দল যারা কোরআন হাদিস মেনে নিতে পারে না ওরাই হলো শয়তানের দল এখন শয়তানের দল এখানে আছে না নাই বুঝবেন কি করে ও তো টুপি মাথায় দেশে ও তো মুখ ভেড়েকে বসে আছে ও তো আপনার পাশে বসে বসে মাঝে মাঝে তকবীর দিচ্ছে বুঝবেন কি করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শোনো শয়তান যারা তাদের সামনে যখন কোরআন পড়া হয় ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার যারা মুনাফিক আর কাফের হয় ওদের সামনে কোরআন পড়লে ওদের মুখগুলো মলিন হয়ে যায় তাহলে কোরআন হাদিসের কথা শুনলে যাদের চেহারার পরিবর্তন হয় যাদের চেহারা মলিন হয় আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ওরাই হলো কাফের ওরাই হলো মুনাফিক এখন কাফের আর মুনাফিক আপনার আশেপাশে সামনে বামে আছে কিনা আপনি তাকাই দেখবেন না আছে বললি হবে না তাকাই দেখবেন কোরআন হাদিসের কথা শুনতেছে এত কোন মাদ্রাসার জন্য চান্দা চাইলাম মন খারাপ হলো না জান্নাতে যাওয়ার সুযোগ করে দিলাম মন খারাপ হলো না কোরআনের কথা বলতে চাইলাম মন খারাপ হলো না এখন যখন দল ডিভাইডেড হবে কোনটা জান্নাতি দল আর কোনটা জাহান্নামী দল কোনটা আল্লাহর দল আর কোনটা শয়তানের দল এইটা যখন বর্ণনা করা হবে দেখবেন কিছু লোকের মুখ মলিন হয়ে যাচ্ছে চেহারা মলিন হয়ে যাচ্ছে আল্লাহর ভাষায় ওরাই হলো কাফের তাহলে সূরাটার নাম কি জুমার জুমার মানে কি দল ভালো করে শুনেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য আজকে আলোচনা হবে 75টা আয়াত 8টা রুকু 75টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 71 72 তাহলে কয়টা আয়াত দুইটা আয়াতের পরে আলোচনা হারানো সম্মান বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায় আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার তলয়ে তাকবীর ধ্বনি ধরায়ে আর আকবার বীর মুসলমান 1000 টাকা মা বোনদের উদ্দেশ্যে 1000 টাকা আচ্ছা মা বোনদের কাছে বলে দিছি মা বোনের টাকা তুলতে আরেকজন 500 টাকা